ভিডিওটি শুরু করার জন্য আপনাকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব প্যান কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্যান কার্ড খুবই অত্যন্ত একটি জরুরি ডকুমেন্ট। প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইনকাম ট্যাক্সের ফাইল যখন তৈরি করতে হয় সেই সময় কিন্তু এই ডকুমেন্ট খুব দরকার হয়। কিন্তু এই প্যান কার্ড বানাতে গেলেও কিন্তু আমাদের অনেক ছোটাছুটি করতে হয়, অনেকের কাছে গিয়ে আমাদের রিকোয়েস্ট করতে হয় যে আমায় প্যান কার্ড বানিয়ে দিন। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন এজেন্টকে ধরে আমাদের প্যান কার্ড বানাতে হয় এবং আমাদের হাজার হাজার টাকা তাদের দিতে হয়। তো এবার থেকে কিন্তু সেই আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আর এমনই কিন্তু একটি ট্রিক্স এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মাত্র 101 টাকায় কিন্তু আপনি আপনার প্যান কার্ড ঘরে বসে আপনি বানাতে পারবেন। কিন্তু কিভাবে আপনি সেই প্যান কার্ড বানাবেন, কোথায় গিয়ে বানাবেন? আপনি আপনার ঘরে বসে যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি আপনার প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে, খুব সহজেই। এবং যদি কম্পিউটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজে একদম ইজিলি আপনি মাত্র 101 টাকা খরচ করে কিন্তু আপনার প্যান কার্ড আপনি ঘরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমি আপনাদের দুটো ওয়েবসাইট দেখাবো, যেই দুটো ওয়েবসাইট ছাড়া কিন্তু প্যান কার্ড তৈরি হবে না। আপনি ঘরে বসে যদি প্যান কার্ড চান তাহলে অবশ্যই সেই দুটো ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতেই হবে। তো বন্ধুরা, আসুন দেখে নেই সেই দুটো ওয়েবসাইট এবং কিভাবে সেই প্যান কার্ড আমরা ঘরে বসে অ্যাপ্লাই করব একটু ডিটেলসে আমরা একটু জেনে নেই। তো চলুন আমার কম্পিউটার অন স্ক্রিনে সেখান থেকে আপনাদের দেখিয়ে দেব, বুঝিয়ে দেবার চেষ্টা করব, আশা করি আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তবে তার আগে আবারও করছি আপনার কাছে একটি বরাবরের মতন রিকোয়েস্ট। আপনি যদি এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সামনে খোলা রয়েছে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল একটি ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে কিন্তু আপনারা আপনাদের প্যান কার্ড তৈরি করতে পারবেন এবং সেই প্যান কার্ড কিন্তু আপনার পোস্টাল অ্যাড্রেসে কিন্তু চলে আসবে, আপনার ঠিকানায় আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ, আপনি কী ধরনের প্যান কার্ড চাইছেন তার ডিটেলস এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর ক্যাটাগরি, কী ক্যাটাগরি রয়েছে সেই প্যান কার্ডটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর টাইটেল, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, সাধারণত অন্যান্য ফর্ম ফিল আপ করতে গেলে যে ধরনের বিষয় আপনার দিতে হয় সেই সমস্ত বিষয়ই এখানে দিতে হবে। খুব একটা টাফ না, আপনারা নিজেরাই চেষ্টা করলে আপনারা করে নিতে পারবেন। তো এটি হচ্ছে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি হচ্ছে www.onlineservice.nsdl.com এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা প্যান কার্ড বানাতে পারবেন। এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইট দেওয়া থাকবে আপনার সুবিধার জন্য। এবং আরও একটি যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঠিক একই কাজটি করতে পারবেন খুব সহজে, সেই ওয়েবসাইটটি হচ্ছে www.utitsl.com। এই মুহূর্তে আপনার সামনে কিন্তু সেই ওয়েবসাইট খোলা রয়েছে, আপনারা এখান থেকেও কিন্তু খুব সহজেও কিন্তু আপনারা প্যান কার্ড বানাতে পারবেন। দেখুন সাইডে লেখা রয়েছে অ্যাপ্লাই অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনার অলরেডি যদি প্যান কার্ড থাকে আপনারা কিন্তু এখান থেকে কারেকশনও করতে পারবেন এবং আপনার প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। যদি আপনি এই ওয়েবসাইট থেকে যদি আপনি প্যান কার্ড বানান তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনাকে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনার চেক করতে হবে। এই ওয়েবসাইট থেকে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন প্যান কার্ডের লোগো, বিভিন্ন ছবি এখানে স্লাইড শো হচ্ছে ওয়েবসাইটে। আপনারা গেলে নিঃসন্দেহে আপনারা খুব সহজে আপনারা কিন্তু বানাতে পারবেন। যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কোনো রকম সমস্যা হয়, অবশ্যই অন্যান্য ভিডিওতে যেমনভাবে আপনারা কমেন্ট করে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমায় করেন ঠিক একইভাবে এই ভিডিওর নিচেও কিন্তু কমেন্ট করে আপনারা বিভিন্ন মতামত আপনাদের জানাতে পারবেন। আমি আপনাদের সমস্ত ধরনের কমেন্ট কিন্তু সব সময় দেখি এবং চেষ্টা করি সবসময় আপনাদের সেই কমেন্টগুলো রিপ্লাই দেবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে এই তথ্যটি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আবারও করছি আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো ফিরছি পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।